एवरीवन তোপো কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম। চলে আসলাম একটা ডিম সালাদের রেসিপির সঙ্গে। কিভাবে ডিম দিয়ে সালাদ তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিন্তু সাধারণত সিদ্ধ ডিমের ডিম সালাদ খেয়ে থাকি, কিন্তু ভাজা ডিমের ডিম সালাদ খেতেও কিন্তু অনেক মজা। আর অল্প উপকরণে চটজলদিভাবে তৈরি করে নেওয়া যায় ডিম সালাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সালাদের রেসিপিটাকে। আজকের রেসিপির জন্য উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি তিনটা ডিম, নিয়ে নিয়েছি এক কাপের মতো টমেটো কুচি, নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। খুব বেশি উপকরণ কিন্তু এখানে অ্যাড করব না, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি রেসিপিটাকে তৈরি করছি। রেসিপিকে তৈরি করবার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়েছি সামান্য করে সয়াবিন তেল। প্রথম অবস্থায় হালকা করে ডিমটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে ঝুড়ো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে তিনটা ডিমকে অলরেডি প্যানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডিমের জন্য যতটা লবণ লাগবে ততটা লবণই কিন্তু এখানে অ্যাড করলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো ডিমটাকে স্কল করে ভাজতে শুরু করেছি। এবং এভাবে ধীরে ধীরে ভেজে নেওয়ার পর একই প্যানের এক সাইডে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এক কাপের মতো টমেটো কুচি, আর সবার শেষে দিয়ে দিব হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে লবণটা কিন্তু আধা করে অ্যাড করলাম, আর কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করলাম না। এভাবে আরও 2 থেকে 3 মিনিট কুক করে নেওয়ার পর রেসিপিটাকে আমি সার্ভিং বলে নামিয়ে নেব। আপনি আমার পর্যায়ে একদিন ডিম সালাদ বাড়িতে তৈরি করুন, আশা করব আপনার বাড়ির সকলেও অনেক পছন্দ করবে। আর যত পরিমাণ কম তেল আপনি দেবেন সালাদটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে আপনি তেলটাকে অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিট এই ডিম সালাদটি কুক করে নিচ্ছে, তারপর রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছে। আশা করব আমার আজকের এই ডিম সালাদের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।